প্রবাসী আলোচিত সেফুদা, যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্যের মাধ্যমে দেশবাসীর নজর কাড়তে চেষ্টা করেন, তার সাথেও তার যোগাযোগ আমরা দেখেছি। তার সাথে গ্রেফতারকৃত হেলেনা জাহাঙ্গীর নিয়মিত যোগাযোগ ও লেনদেন রয়েছে বলে জিজ্ঞাসাবাদে জানা যায়। সেই আলোচিত সেফুদা তাকে নাতি হিসেবে সম্বোধন করতে বলো হেলেনা জাহাঙ্গীর আমাদেরকে জানায়। তিনি অপকৌশলের মাধ্যমে নিজেকে মাদার তেরেসা, পল্লী মাতা, প্রবাসী মাতা হিসেবে পরিচিতি পেতে জয়যাত্রা ফাউন্ডেশনকে ঢাল হিসেবে ব্যবহার করেছেন। তার পৃষ্ঠপোষকতায় বর্ণিত সংঘবদ্ধ চক্রটি এহেন ভুয়া খেতাব অপপ্রচার চালাত। বিভিন্ন দেশি বিদেশি সংস্থা ও ব্যক্তিবর্গ হতে জয়যাত্রা ফাউন্ডেশন নামে অর্থ সংগ্রহ করতেন, যা মানবিক সহায়তায় ব্যবহারের চেয়ে গ্রেফতারকৃত হেলেনা জাহাঙ্গীরের খেতাব প্রচার প্রচারণায় বেশি ব্যবহৃত হয়েছে। গ্রেফতারকৃত হেলেনা জাহাঙ্গীর বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত রেখে নিজের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করেছেন। তার প্রায় ১২টি ক্লাবের সদস্যপদ রয়েছে। পরবর্তীতে অভিযানিক ধারাবাহিকতায় গতরাতে র‍্যাফ, ৪ এবং বিটিআরসির সহযোগিতায় রাজধানীর মিরপুর এলাকায় হেলেনা জাহাঙ্গীরের অনুমোদনহীন জয়যাত্রা টেলিভিশন সিলগালা করা হয় এবং অবৈধ মালামাল জব্দ করা হয়। উক্ত টেলিভিশনে বিভিন্ন কর্মী ও সাংবাদিক নিয়োগের মাধ্যমে তিনি চাঁদাবাজি করতেন বলে বিভিন্নভাবে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিক্রিনদের কাছে জেনেছি। এই ধরনের চাঁদাবাজি সংক্রান্ত ফোনালাপ ইতিমধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বর্ণিত অভিযানে চাঁদাবাজি সংক্রান্ত নথিপত্র আমরা জব্দ করেছি। উল্লেখ্য, ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতারকৃত একটি জেলা প্রতিনিধি তার চাঁদাবাজি সংক্রান্ত মামলায় অলরেডি গ্রেফতার হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি আরও জানান, একটি উচ্চবিলাসী উদ্দেশ্যে তিনি এই ধরনের কর্মে লিপ্ত ছিলেন, যা বাস্তবায়ন করতে তিনি নানা অবৈধ পন্থা, অপকৌশল ও প্রতারণার আশ্রয় নিয়েছেন। তিনি তার এজেন্ডা বাস্তবায়নে একটি সংঘবদ্ধ চক্রের পৃষ্ঠপোষকতা করেছেন, যারা অর্থের বিনিময়ে তার বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করত এবং তাকে বিভিন্নভাবে সুবিধা গ্রহণের জন্য তারা কাজ করত। এই সংঘবদ্ধ চক্রের সদস্যরা কয়েকটি গ্রুপে বিভক্ত ছিল, যারা বিভিন্ন সময়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ও মাঠ পর্যায়ে তার প্রচার প্রচারণায় লিপ্ত ছিল। গ্রেফতারকৃত হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ধন্যবাদ। ফোর্সেস সদর দপ্তরের গোয়েন্দা দল ও র‍্যাব ১-এর একটি আভিযানিক দল গত ২৯ জুলাই ২০২১ তারিখ দিবাগত রাত্রে গুলশান ২ নম্বরের ৩৬ নম্বর রোড ৫ নম্বর বাসা, দ্যাট ইজ রিচমন্ড, বাসায় অভিযান চালিয়ে হেলেনা জাহাঙ্গীরকে গ্রেফতার করে। উক্ত অভিযানে উদ্ধার করা হয় বিদেশি মদ, হরিণের চামড়া, ক্যাঙ্গারুর চামড়া, বিভিন্ন ধরনের জুয়ার সামগ্রী এবং অকিটকি সেট। পরবর্তীতে মধ্যরাতে হেলেনা জাহাঙ্গীরের যে নিজস্ব জয়যাত্রা ফাউন্ডেশন এবং তার যে টিভি চ্যানেল জয়যাত্রা টিভিতে, তার যে টিভি স্টেশন মিরপুরে অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত হেলেনা জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে উদ্দেশ্য প্রণোদিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের মানহানি ও সুনাম নষ্ট করেছে। এছাড়া তিনি মিথ্যা ও বানোয়ার তথ্য প্রচারের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। তিনি খ্যাতি লাভের আশায় বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন
এবং এই প্রেক্ষিতে বিভিন্ন সম্মানিত ব্যক্তিবর্গ বিব্রত হয়েছেন। অনৈতিক পন্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে খ্যাতনামা হিসেবে উপস্থাপন করতে চতুরতার আশ্রয় গ্রহণ করেছেন। এই উদ্দেশ্য বাস্তবায়নে তিনি নিজে একটি সংঘবদ্ধ চক্র তৈরি করেছেন। বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে ফেসবুক লাইভে এসে অযাচিত ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করতেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন সম্মানিত ব্যক্তিদের কটাক্ষ ও উত্তক্ত করতেন। পরবর্তীতে ফোন করে ওই সকল সম্মানিত ব্যক্তিদের হেয় প্রতিপন্ন করেছেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে তিনি তার অসৎ উদ্দেশ্য চরিতার্থ করেছেন।